আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ থেকে জার্মানির ওয়ার্ক ভিসা সম্পর্কে। বাংলাদেশের বহু মানুষের স্বপ্ন ইউরোপের দেশগুলোতে পাড়ি দেয়া একটি সুনিশ্চিত ক্যারিয়ার গঠনের জন্য। আর ইউরোপের বহু দেশ রয়েছে যা মানসম্মত জীবনযাপনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম দেশ জার্মান। জার্মানের মাথাপিছু আয় প্রতি বছর 28,000 থেকে 30,000 ইউরো হয়ে থাকে। আজ আমরা জানাবো বাংলাদেশ থেকে জার্মানিতে ওয়ার্ক ভিসা পাওয়ার উপায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে জার্মানির কাজের ভিসার জন্য আবেদন করতে যে সকল পদক্ষেপগুলো সম্পূর্ণ করতে হয় তা হচ্ছে: এক, সর্বপ্রথম একজন জার্মান নিয়োগকর্তা বা কোম্পানির কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে বা সংগ্রহ করতে হবে। দুই, পেশার জন্য প্রয়োজন হলে জার্মান ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি থেকে স্বীকৃতির একটি সংশয়পত্র নিতে হবে। তিন, একটি স্বাস্থ্য বিমার পলিসি থাকতে হবে। চার, ভিসা আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। পাঁচ, প্রয়োজনীয় কিছু নথিপত্রে সংযুক্ত করতে হবে, যাদের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, সদ্য তোলা ছবি, আর্থিক উপায়ের প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট, স্বাস্থ্য বিমার প্রমাণ, স্বীকৃতির সংশয়পত্র যদি প্রয়োজন হয়, পেশাগত যোগ্যতার প্রমাণ, একজন জার্মান নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব বা অফার লেটার, জার্মানি ভাষায় পারদর্শিতার সার্টিফিকেট যদি প্রয়োজন হয় থাকে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনআইডি অথবা জন্ম সনদ। এরপরে ৬ নম্বরে জার্মান দূতাবাসের নির্ধারিত সময় অ্যাপয়েন্টমেন্টে যোগ দিন এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিন। ৭, ভিসা প্রদানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। তবে কাজের ভিসার ধরন এবং ব্যক্তির নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা পরিবর্তন হতে পারে। ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে? জার্মানি ওয়ার্ক ভিসা পেতে প্রায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। স্পষ্ট মাত্রায় সময় ব্যাপারটি ব্যক্তির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। আপনি যে অফিসে আবেদন করবেন তার প্রত্যয়নের সময় জানতে পারবেন। জার্মান দূতাবাস। বাংলাদেশে জার্মান দূতাবাস রাজধানী ঢাকায় অবস্থিত। এটি জার্মান নাগরিকদের কনস্যুলার পরিষেবা প্রদান করে এবং জার্মানিতে ভ্রমণ বা কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা আবেদনে প্রক্রিয়াকরণ প্রদান করে। দূতাবাসটি জার্মানি ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক অর্থ উন্নয়নে কাজ করে। আপনার যদি সহায়তার প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন থাকে, আপনি সরাসরি ঢাকায় জার্মানি দূতাবাসের সাথে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা ফোনে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে আপডেট তথ্য এবং প্রয়োজনীয় তথ্য বাংলাদেশে জার্মান দূতাবাসের ওয়েবসাইটে চেক করার পরামর্শ দেওয়া হয় থাকে, কারণ ভিসা প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে জার্মান দূতাবাসের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে। জার্মানিতে কাজ সংগ্রহ করার কয়েকটি মাধ্যম রয়েছে, যেমন: এক, জার্মানিতে যদি আপনার কোনো আত্মীয় থেকে থাকে তাহলে তারা আপনার জন্য কোনো কোম্পানির সাথে কথা বলে আপনার জন্য একটি কাজের ব্যবস্থা করে দিতে পারবে। দুই, বাংলাদেশে থাকা জার্মানিতে কাজের ব্যবস্থা করে দেয় এমন অনেক বিশ্বস্ত এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমে আপনি যেতে পারেন। তবে তার জন্য গুনতে হতে পারে বেশ মোটা অঙ্কের টাকা, কারণ বিভিন্ন এজেন্সি বিভিন্ন পরিমাণের টাকা নিয়ে থাকে। তিন, জার্মানির বিভিন্ন কোম্পানি তাদের নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে চাকরির আবেদন নিয়ে থাকে। জার্মানির এই সকল ওয়েবসাইটগুলো থেকে কাজের আবেদন করতে পারেন। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলোর লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভিসা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।